অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ল ফটিকরায় বাজারে। পরে দমকল এবং স্থানীয়দের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অল্পেতে বড় সড়ক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল ফটিকরায় বাজার। মঙ্গলবার দুপুরে কুমারঘাট মহকুমার ফটিকরায় বাজারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা জেনারেটরে হঠাৎই আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে থাকে, শুরু হয় দৌড়ঝাঁপ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। পরে সবার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিটের ফলেই এই আগুন। এদিকে ঘটনা নিয়ে স্থানীয়রা ক্ষোভ উগড়ে দেন ব্যাংক কর্তৃপক্ষ ভূমিকায়। তাদের অভিযোগ, ব্যাংকে চার দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে দীর্ঘক্ষণ জেনারেটর চালানোর দরুন এই ঘটনা। যদিও এই অভিযোগ উড়িয়ে জনতার ক্ষোভের মুখ থেকে বাঁচতে চাইলেন ব্যাংক ম্যানেজার। এদিকে ঘটনার পর ব্যাংকের ভূমিকায় ক্ষোভ দেখিয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা। আজকে সকালে একটু পাওয়ার প্রবলেম আছে, আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক পাঠাচ্ছি, তারা বললো ইলেকট্রিকের লোক ডাক্তার নাকি কই গেছে, ওই তাড়াতাড়ি কই গেছে ইলেকট্রিক রাজকান দিয়ে টিএম প্রোগ্রামে গেছে ইলেকট্রিকের লোকেরা, সেই কারণে তারা কিছু ঘন্টাখানে পরে আয় আমাদের কানেকশনটা দেখবো যদি কোনো প্রবলেম হয়ে থাকে। ইন দ্য মিটাইম আমরা জেনারেটর চালিয়েছি, কারণ কাস্টমার সার্ভিস তো বন্ধ করতে পারতাম না, কাস্টমারের সার্ভিস দিতে লাগবো, তার জন্য আমরা জেনারেটর চালিয়েছি। মাঝখানে এর মধ্যে কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আয় করবো, হ্যাঁ আগুন লাগার পরে একটা স্টাফ বাড়িয়েছিলাম।